আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আপনি আশা করি নিশ্চয়ই ভালো আছেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আরেকটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি আপনাদের সামনে এর আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পেছন নিয়ে বেশ কয়েকটি ভিডিও করেছি যার ভিতরে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা গুচ্ছ ভর্তি পরীক্ষা এবং চবি ভর্তি পরীক্ষা নিয়েও কথা বলেছি এখন বর্তমানে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পেছনে নিয়ে বেশ কিছু বিষয় সামনে এসেছে যে বিষয়গুলো আপনাদের জানা খুবই জরুরি কারণ বিষয়গুলো আপনারা জানতে পারলে তাহলে ভর্তি পরীক্ষা নিয়ে একটি ভালো প্রস্তুতি নিতে পারবে। এবং খুব সহজে ভালো কিছু সিদ্ধান্ত আপনারা নিতে পারবেন তাই চলুন আপনাদের সামনে তথ্যগুলো তুলে ধরি ভিডিওর মূল টপিকে যাওয়ার আগে একটি কথা বলে রাখি পড়াশোনা এবং শিক্ষামূলক সকল আপডেট তথ্য সবার আগে পেতে চাইলে এখন এই সুবর্ণ করে পাশে রাখা বেল বাজিয়ে রাখেন যাতে সকল ভিডিও নোটিফিকেশন আপনার কাছে চলে যায় চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই এখানে দেখতে পাচ্ছেন দ্য ডেইলি ক্যাম্পাস এটি নিউজ করেছে যেখানে তারা লিখেছে যে সব ভর্তি পরীক্ষার দিনক্ষণ পেছনে হতে পারে পাঁচ মে বৈঠক তো নিউজটি করা হয়েছে তিরিশ এপ্রিল তো তারা তিরিশ এপ্রিল বলে দিয়েছে যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পেছন হবে সাথে আমি এখানে আরেকটা নিউজ নিসেছি সেটা হচ্ছে সমকাল নিউজ করেছে যেখানে তারা লিখেছে যে পিছিয়ে যেতে পারে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা উপাচার্যদের বৈঠক পাঁচ মে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পেছনে নিয়ে এই দুটি পত্রিকা নিউজ করেছে এখানে আরও অনেকগুলো নিউজ পত্রিকা নিউজ করেছে সেগুলো আপনাদের সামনে সময়ের কারণে তুলে ধরলাম না এখানে তারা যে বিষয়গুলো বলেছে বা কাদের কাদের ভর্তি পরীক্ষায় পেছনো হতে পারে সেক্ষেত্রে অনেকের তারিখটা নিয়ে কিন্তু খুব ধোঁয়াশা রয়েছে কারণ কিছু বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা খুব শীঘ্রই নেওয়ার কথা ছিল ঈদের পরে তাদের ক্ষেত্রে কি হবে বা যাদের একটু দেরি ছিল তাদেরও কি পিছনো হবে কি না সে বিষয়গুলো আমরা জানবো আমরা যদি ডেইলি ক্যাম্পাসের নিউজটা দেখি এখানে আপনারা দেখতে পাবেন যে লেখা আছে দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের মধ্যে চলমান লকডাউন আগামী পাঁচ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে এটি আসন্ন ঈদুল ফিতর পর্যন্ত বাড়ানোর আভাস পাওয়া গেছে এ অবস্থায় দেশের সব স্বায়ত্তশাসিত ও পাবলিক বিশ্ববিদ্যালয় দু হাজার বিশ একুশ সেশনে স্নাতক প্রথম বর্ষে ভর্তি পরীক্ষা পূর্ব নির্ধারিত তারিখের অনুষ্ঠিত হওয়া নিয়ে দেখা নিয়েছে চরম অনিশ্চয়তা ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার দিনক্ষণ পিছিয়ে দেওয়া হয়েছে এরপর তারা যেটা বলেছে যে এই পরিস্থিতিতে সব বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিনখন পেছনো যায় কিনা তা নিয়ে আগামী পাঁচ মে বৈঠক ডেকেছে উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদ ওই দিন বেলা এগারোটায় অনলাইন মিটিং জুমে এটি হবে বলে জানা গেছে শুক্রবার তিরিশ এপ্রিল বিকেলে দ্য ডেলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছে সাংগঠনিক সভাপতি এবং চট্টগ্রাম প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ রফিকুল আলম তো এইখানে তারা যেটা বলেছে যে পাঁচ এ মে একটি বৈঠক হওয়ার কথা ছিল অনলাইনে যেখানে উপাচার্যদের নিয়ে বৈঠক হবে এবং সেই বৈঠকে কনফার্ম হবে যে ভর্তি পরীক্ষার পেছনো হবে কিনা আমার কাছে মনে হচ্ছে যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা পেছনো হচ্ছে সেক্ষেত্রে গুচ্ছভর্তি পরীক্ষা তো মাস্ট বি পেছনো হবে সাথে আরও বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে পেছনো হবে তা আমরা যদি নিউ ইয়াজের শেষের দিকে যাই তাহলে আমরা এখানে আরও বেশ কয়েকটা তথ্য জানতে পারবো এখানে বলেছে যে তথ্যমতে দেশের ছেচল্লিশটি সাহিত্য ও পার্বেক বিশ্ববিদ্যালয়ে একাডেমিক কার্যক্রম চালু রয়েছে এর মধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয় উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ও চারটি মেডিকেল বিশ্ববিদ্যালয় ছাড়া বাকি উনচল্লিশটিতে সরাসরি ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি হয়ে থাকে জানা গেছে এবার তিন গুচ্ছে উনত্রিশটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আর জাতীয় বিশ্ববিদ্যালয় বাদে বাকিগুলোতে সরাসরি ভর্তি পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থী ভর্তি নেবে গত সতেরোই ফেব্রুয়ারি পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেলে দুই হাজার বিশ একুশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষা সম্ভব তারিখ ঠিক করে উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদ তো এখানে আপনারা জানেন অলরেডি মেডিকেলে ভর্তি পরীক্ষা হয়েছে কিন্তু এখন পাবলিক পরীক্ষাগুলো নিয়েই অনিশ্চয়তা রয়েছে আশা করি এই যে পাঁচ তারিখের মিটিংটা হচ্ছে সেই মিটিংয়ে আপনারা জানতে পারবেন কীভাবে কী হবে বা কতদিন পর্যন্ত পেছনো হবে তবে আপনারা ধরে নেন যেহেতু ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের এক প্রথম বিদ্যাপীঠ তাদের ভর্তি পরীক্ষা যেহেতু পেছনো হয়েছে সাথেখানে গুচ্ছ ভর্তি পরীক্ষাও ও পেছানোর পরিকল্পনা চলছে সেক্ষেত্রে ধরা যাচ্ছে যে ভালো একটা পরীক্ষা পেছনো হবে এবং এই পরীক্ষাটি একদম কোরবানি পর্যন্ত নিয়ে যেতে পারে তারা এখানে আগস্টও পড়ে যাবে জুলাই আগস্টের দিকেই পরীক্ষা বেশি হবে তাই আপনারা যে সকল শিক্ষার্থীরা আছেন এই ব্যাপারে সংশ্লিষ্ট জড়িত বা পড়াশোনা করছেন পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে একটি কথাই বলবো আপনারা রেগুলার পড়াশোনা করে যান এবং নিয়মিত পড়াশোনা করে আপনারা জুলাই আগস্টের দিকে বা জুন জুলাই শেষের দিকে আপনারা পরীক্ষায় একটা প্রিপারেশন নেন সেরকম একটা সিলেবাস রুটিন বলেন যেটাই হোক আপনারা তৈরি করে সেভাবে আগান এই নিউজে আরও অনেক তথ্য আছে যদি আপনাদের জানার হয় সেক্ষেত্রে আমি নিউজের লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে দিয়ে রাখবো সেখান থেকে এসে আপনারা এখানে দেখে নেবেন আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ভিডিও নিয়ে যদি কারো কোনো মন্তব্য থাকে কমেন্টে জানাবেন এবং অবশ্যই শোভন স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ সাবস্ক্রাইব করলে আমাদের খুব ভালো লাগে আমরা ভিডিও বানাতে উৎসাহ পাই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরতে উৎসাহ পাই আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সবাই দেখা হবে অন্য একটি ভিডিওতে